আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালোই আছেন। যাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে, বেশিরভাগ মানুষ ওয়ার্ডপ্রেস ইউজ করেন। অনেকে আছেন যারা ওয়ার্ডপ্রেসে কমেন্ট সেকশন অন করে রেখেছেন, কিন্তু আপনি চাচ্ছেন কমেন্ট সেকশনটা অফ করতে। সেক্ষেত্রে কীভাবে আপনি ওয়ার্ডপ্রেসের কমেন্ট সেকশনটা অফ করবেন সেই ভিডিও আজকে দেখাবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবং পাশের বেল আইকনেও ক্লিক করে দিন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো সহজেই পেতে পারেন। আর যদি আপনি ওয়ার্ডপ্রেস এবং ব্লগিং সম্পর্কে জানতে চান তাহলে আমার এই চ্যানেলে একটা ব্লগার এবং ওয়ার্ডপ্রেস সম্পর্কে প্লেলিস্ট দেওয়া আছে এবং কীভাবে আপনি আপনার ওয়েবসাইট বানিয়ে সেখানে অ্যাড লাগিয়ে ইনকাম করতে পারেন সে সম্পর্কে আমি ডিটেলস ভিডিওগুলো দিয়ে দিয়েছি, আপনি একটু কষ্ট করে দেখে নেবেন। তো চলুন আজকের টপিকের ভিডিওর দিকে। ওয়ার্ডপ্রেস সাইটের কমেন্ট অফ করা একেবারেই ইজি। আমি কম্পিউটার দিয়ে দেখাতে চাইছিলাম কিন্তু বেশিরভাগ মানুষ মোবাইল ইউজ করেন, তাই আমি মোবাইল স্ক্রিনে চলে আসছি। তো আপনি যে ওয়ার্ডপ্রেস যেখানে লগ ইন করে রাখছেন সেই ব্রাউজারে চলে যাবেন। আমি ক্রোম ব্রাউজারে লগ ইন করে রাখছি আপনাদের দেখানোর জন্য একটা ওয়েবসাইট। তো এখানে ওয়ার্ডপ্রেস যদি আপনি মোবাইল ইউজ করেন তাহলে ঠিক এমন ফাংশন দেখতে পাবেন, এখানে যে ফাংশনগুলো দেখতে পাচ্ছেন এমন ফাংশন। এখন আপনি এখানে উপরে দেখতে পাবেন মেনু অপশন আছে, এই যে মেনু অপশন, এখানে ক্লিক করে দেবেন। আপনি যদি কম্পিউটার ইউজ করেন ঠিক এমনই অপশন দেখতে পাবেন। যারা ওয়ার্ডপ্রেস ইউজ করেন তারা তো জানেন, তাহলে তাদেরকে বলতে হবে না। তারপরে যারা নিউ ইউজার তাদের জন্য আসলে এই ভিডিওগুলো বানানো, অনেকেগুলো খুঁজে পান না, তো এটার জন্য আসলে ভিডিও দেখতেই হয়। তো এখানে দেখুন সেটিং নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন, এই সেটিংয়ের উপরে ক্লিক করে দেবেন। এরপরে একটু নিচে চলে আসবেন, এখানে কিন্তু আপনি কমেন্ট অপশন পাবেন, এখানে কিন্তু আপনি অফ করতে পারবেন না, এটা কিন্তু অফ করতে পারবেন না। সো এখানে জাস্ট কমেন্ট দেখতে পারবেন, নিচে চলে আসবেন। এখানে এই যে আমি সেটিংয়ের পরে ডিসকাশন অপশন দেখতে পাচ্ছেন, এই ডিসকাশনের উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনি অপশনটা পেয়ে যাবেন। দেখুন এখানে অনেকগুলো টিক মার্ক দেওয়া আছে, আপনি কোনটা উঠাবেন, এখানে অনেকগুলো পড়ে দেখবেন কিন্তু আপনার তো সব উঠাবে দেওয়া না, যেহেতু আপনি জাস্ট কমেন্ট অফ করবেন। সেটার জন্য আপনি এখানে একটু নিচে চলে আসবেন, দেখুন এখানে কী লেখা আছে, অ্যালাউ পিপল, এটা অ্যালাউ পিপল টু সাবমিট কমেন্ট অন নিউ পোস্ট। এটা যদি আপনি এখান থেকে আনটিক করে দেন, এখানে আপনার টিক দেওয়া আছে, যদি আপনি এটা উঠিয়ে দেন, এখন আর নতুন যত পোস্ট করবেন কেউ আপনার এই পোস্টে কমেন্ট করতে পারবে না। তো এখন যদি শুধুমাত্র টিক উঠিয়ে আপনার আবার চলে যাবেন না ব্যাক করে, এটা তাহলে কিন্তু আবার সেভ হবে না। এটার জন্য নিচে স্ক্রল করে এখানে চলে আসবেন, একটু নিচে চলে আসবেন, এখানে আরও দেখবেন অপশন আছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সেভ অপশন আছে, এটার উপরে ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করলে আপনি যত নতুন পোস্ট লিখবেন এই পোস্টে কেউ কমেন্ট করতে পারেন। দেখুন সেটিং সেভ হয়ে গেছে। আর বাকি যে অপশনগুলো আছে এগুলো যদি আপনি না বুঝেন তাহলে আপনি অবশ্যই এগুলো নিয়ে টিক উঠিয়ে দেওয়া বা দেওয়ার কোনো দরকার নেই, আপনার তো জাস্ট কমেন্ট অফ করতে হবে, অন অফ করতে হবে, তাহলেই হলো। তো এগুলো আসলে ডিফল্টভাবে সেটিংগুলো দেওয়া থাকে। তো এতটুকুই ছিল ভিডিও, আপনি যারা নতুন তাদের জন্য ভিডিও, যারা আসলে ওয়ার্ডপ্রেস অনেক দিন ইউজ করেন তাদের জন্য ভিডিওটা ছিল না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন এবং পাশের বেল আইকনেও ক্লিক করে দেবেন। আবার দেখাবো অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ।